দেশের একটা বড় অংশের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন না। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ভারতের নির্বাচন কমিশন চিন্তা ভাবনা শুরু করেছে। রিমোট ভোটিং এর আইটিকে কার্যকর করতে গেলে প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ করতে হবে, তার তালিকাও প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তথ্য অনুসারে 2019 সালে নির্বাচনে ভোট দিয়েছিলেন 67.4%, অর্থাৎ প্রায় 30 কোটি মানুষ নির্বাচনে অংশ নেননি। স্বাভাবিকভাবেই এই তথ্য নিয়ে উদ্বিগ্ন কমিশন, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করেন না দেশের একটা বিরাট অংশের মানুষ, আবার তাদের একটা বড় অংশই পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে এক নতুন ধরনের ইভিএম যন্ত্র আনার কথা ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। এই নয়া যন্ত্রের সাহায্যে ভিন রাজ্য থাকা শ্রমিকরা নিজেদের রাজ্যের নির্বাচনে অংশ নিতে পারবেন। নতুন ধরনের ইভিএম যন্ত্রটি পরীক্ষামূলকভাবে প্রদর্শন করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত এই রিমোট ভোটিং এর আইডিয়াকে কার্যকর করতে গেলে প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ করতে হবে, তার তালিকাও প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন। নতুন যন্ত্রগুলোতে থাকবে রিমোট ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা। সর্বাধিক 72টি কেন্দ্রের প্রোগ্রামিং করা যাবে যন্ত্রটিতে। যে ভোটারের নাম যে কেন্দ্রে, তিনি বোতাম টিপলেই সেই কেন্দ্রের প্রার্থী তালিকা ভেসে উঠবে তার চোখের সামনে। তারপর তিনি যে প্রার্থীকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।